ফ্যাসিস্ট সরকার কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যা, নিকৃষ্টজনক হামলা, নারকীয় তাণ্ডব এবং জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি জেলা শাখা। আজ সকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙামাটি পৌর চত্বর ঘুরে এসে বিএনপি কার্যালয়ে শেষ হয়। জেলা বিএনপির কার্যালয় চত্বরে রাঙামাটি জেলা বিএনপির রাঙামাটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা কর্নেল মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা জাসাসের সদস্য সচিব আবুল হোসেন বালি, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।